আইন শৃঙ্খলা চরম অবনতির ইস্যুতে সোমবার ত্রিপুরা বন্ধের ডাক দিল ত্রিপুরা পিপলস ফ্রন্ট। এই বন্ধকে সফল করার লক্ষ্যে আম্বাসা রেল স্টেশন ও আম্বাসা গন্ডাছড়া রাস্তার জগন্নাথপুর ব্রিজের সামনে রাস্তা অবরোধ করে রাখে। দীর্ঘক্ষণ চলে তাদের অবরোধ। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে আসে আম্বাসা থানার পুলিশ ও টিএসআর সিআরপিএফ বাহিনী। শেষ পর্যন্ত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে আম্বাসা টাউন হলে অস্থায়ী জেলে রাখা হয় তাদের। পরে রেল পরিষেবা ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আবার যত শিবের জন্য যাত্রীরা নাই চুকে এখন।